গাজা যুদ্ধে 115 ইসরায়েলি সেনা নিহত, হামাসের 70 যোদ্ধার আত্মসমর্পণ। ফিলিস্তিনে মসজিদে ইহুদিদের প্রার্থনা সঙ্গীত গাইল ইসরায়েলি সৈন্যরা। গাজায় ইসরায়েলের হামলা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান। ইসরায়েলের পতন আসন্ন বলল আইআরসিসি প্রধান। 50 কোটি ইউরো দেওয়ার ইইউ প্রচেষ্টা ঠেকিয়ে দিল হাঙ্গেরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা যুদ্ধে 115 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলি সেনাবাহিনী 13 ডিসেম্বর বুধবার জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত 115 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে 12 ডিসেম্বর মঙ্গলবার এক কর্নেল সহ অন্তত 10 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এটাই ছিল একদিনে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনার মৃত্যুর ঘটনা। 27 অক্টোবর গাজা উপত্যকায় স্থল হামলা শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার রেকর্ড 10 সেনার মৃত্যু ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য রক্তক্ষয়ী একটি দিনে পরিণত হয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছে, মঙ্গলবারে নিহতদের মধ্যে 9 জন গাজা সিটির সেজায়া এলাকায় একটি ভয়ঙ্কর যুদ্ধে জড়িত ছিল। এই যুদ্ধে নিহতদের মধ্যে 2 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছিল। তিনি বলেছেন, মঙ্গলবার বিকেলে গোলানি ব্রিগেডের যোদ্ধাদের একটি বাহিনী একটি ভবনে প্রবেশ করে, সেখানে সন্ত্রাসীদের সঙ্গে তাদের তীব্র লড়াই হয়। তিনি যোগ করেছেন, এদের উদ্ধার করার জন্য বিমানবাহিনীর 669 রেস্কিউ ইউনিটের সহায়তায় গোলানি ব্রিগেডের আরো শূন্য ভবনটিতে হামলা করে। অন্য একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজা সিটির একটি জেলা সেজাইয়া ছিল হামাসের শক্ত ঘাঁটি। এখানকার ভবনগুলোতে হামাসের অস্ত্রের গুদাম ছিল। মঙ্গলবার 3 থেকে 4টি ভবনের মধ্যে হামাসের বিস্ফোরক ডিভাইসের কারণে এই রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলে। ওই কর্মকর্তা উল্লেখ করেছেন, হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 350 জন হামাস যোদ্ধা সেজাইয়াতে নিহত হয়েছে। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কারণে যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, হামাসের হামলায় 1200 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া 240 জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হামাসের 70 যোদ্ধার আত্মসমর্পণ। গাজার একটি হাসপাতালে অবস্থান করা হামাসের 70 জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গতকাল 14 ডিসেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কিছু যুবক অস্ত্র এনে তাদের কাছে জমা দিচ্ছে। হাসপাতাল থেকে ওই 70 জনকে গ্রেপ্তারের দাবিও করে জালেম ইসরায়েল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই একই হাসপাতালে 10 জন রোগীর চিকিৎসায় বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে 2 জন মারা গেছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিস ও রাফা এলাকায় নতুন করে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েল সফরে দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান বলেছে, হামাসকে ধ্বংস করতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে ফিলিস্তিনের মসজিদে ইহুদিদের প্রার্থনা সঙ্গীত গাইল ইসরায়েলি সৈন্যরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছে গত অক্টোবর থেকে, আর সেই একই সময় থেকে অধিকৃত পশ্চিম তীরেও বর্বরতা বেড়েছে ইসরায়েলি বাহিনীর। দখলদার সেনাদের অভিযান সেখানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এবার পশ্চিম তীরের একটি মসজিদে প্রবেশ করে লাউডস্পিকারে ইহুদি প্রার্থনা পাঠ সহ হানুকা সঙ্গীত গেয়েছে ইসরায়েলি সেনারা। এই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের একটি মসজিদে মাইক্রোফোনে গান গাওয়া এবং প্রার্থনা করার ভিডিও ছড়িয়ে পড়ার পর সৈন্যদের আচরণের নিন্দা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই ঘটনাটি ঘটেছে। ওই অভিযানে এখন পর্যন্ত 11 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আইডিএফ বলেছে, অভিযুক্ত সৈন্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাজায় চিত্রায়িত হওয়া অনুরূপ ঘটনার ক্ষেত্রেও তারা একই পদক্ষেপ নেবে। বিবিসি বলছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে মসজিদের ভেতরের কিছু অংশ দৃশ্য দেখা যাচ্ছে। একটি ভিডিও ফুটেজে মসজিদের মিনারে লাউডস্পিকারের মাধ্যমে হিব্রু ভাষায় হানুকা গান গায়
গাইতে শোনা যায়। ইহুদিদের উৎসবের সঙ্গে যুক্ত মে হিব্রু ভাষায় হানুকা গান গাইতে শোনা যায়। ইহুদিদের উৎসবের সঙ্গে যুক্ত এই গানটি গাওয়ার সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসছিলেন এবং তাকেও গান গাইতে শোনা যায়। এছাড়া অন্যান্য ভিডিও ক্লিপে মসজিদের ভেতরে সৈন্যদের মাইক্রোফোনের সামনে ইহুদি প্রার্থনা পাঠ করতে দেখা গেছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা পবিত্রতাকে উপহাস বলে নিন্দা করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সৈন্যরা ধর্মীয় স্থাপনার মধ্যে আইডিএফ আচরণবিধির বিরুদ্ধে কাজ করছে। বিবৃতিতে বলা হয়েছে, দায়ীদের অপারেশনাল কার্যকলাপ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভিডিওগুলোতে সৈন্যদের যে আচরণ করতে দেখা গেছে তা অত্যন্ত গুরুতর এবং আইডিএফ এর মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী। বিবিসি বলছে, জেনিন শহরের এসব ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে একজন সৈনিককে খেলনার দোকান ভাঙতে, অন্য ঘটনায় সৈন্যদের লরির পিছনে থাকা জিনিসপত্রে আগুন দিতে এবং অন্য একটি ভিডিওতে ব্যক্তিগত বাসস্থানে নারীদের পোশাক তন্ন তন্ন করতে দেখা গেছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান। গাজায় বেসামরিক লোকের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি দেশটি ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের হামলার পরিণাম নিকট ভবিষ্যতে কমিয়ে আনতে বলেছে খবর এএফপির। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটি হামাস নির্মূলের যে যুদ্ধ শুরু করেছে সে বিষয়ে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল এর নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক লোকদের বাড়তে থাকা হতাহতের সংখ্যা দুই ঘনিষ্ঠ দেশের সম্পর্কে কিছুটা হলেও চির সৃষ্টি করেছে। ওয়াশিংটনে মেডিকেল রিসার্চ সেন্টারের এক অনুষ্ঠানে জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি তাদের কিভাবে বেসামরিক লোকজনের জীবন রক্ষা করা যায় সেদিকে দৃষ্টি দিতে বলেছি। হামাসের বিরুদ্ধে যে নিষেধ করেনি, তবে এক্ষেত্রে আরও সাবধানী হতে হবে। হোয়াইট হাউস জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে এই সংঘাত আরো কয়েক মাস ধরে চলতে পারে এবং এ কারণে বাইডেনের শীর্ষ নিরাপত্তা সহকারী তার আলোচনায় যুদ্ধের সময়সীমা নিয়েও দেশটির ওপর চাপ সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, সুলিভান যুদ্ধের তীব্রতা অদূর ভবিষ্যতে কমিয়ে আনতে সম্ভাব্য পন্থার বিষয়ে আলোচনা করছিলেন, যা আমরা এখন তাদের কাজে দেখতে পাচ্ছি। এদিকে ইসরায়েলের পতন আসন্ন বলল আইআরজিসি প্রধান। ইসলামী বিপ্লবীকার বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইসরায়েলের পতন আসন্ন। ইসলামিক রিপাবলিকের রাষ্ট্র গণমাধ্যমে সালামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইহুদিবাদীরা এতটাই দুর্বল যে তারা ফিলিস্তিনে নারী ও শিশুদের অস্তিত্ব সহ্য করতে পারছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে আইআরসিসি প্রধান আরো বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী বিদ্বেষের জন্ম দিয়েছে। ইহুদিবাদীদের প্রতি বিশ্বের ঘৃণা এখন আর মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নেই। গত 7ই অক্টোবর ইসরায়েলিদের ওপর হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিবাদ বিরোধী মিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, হোয়াইট হাউসের পাশে এবং লন্ডন ও ইউরোপের রাস্তায় ইহুদিবাদীদের বিরুদ্ধে মানুষ সমাবেশ করেছে। এদিকে 50 কোটি ইউরো দেওয়ার ইইউ এর প্রচেষ্টা ঠেকিয়ে দিল হাঙ্গেরি। ইউক্রেনের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য 50 কোটি ইউরো দিতে ইউরোপীয় ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছিল তা ঠেকিয়ে দিয়েছে জোটের অন্যতম সদস্য দেশ হাঙ্গেরি। ইতালির বার্তা সংস্থা ANSA গত সোমবার এই খবর দিয়েছে। ইউক্রেন দীর্ঘ দিন ধরে বলে আসছে, গ্রীষ্মকালে রাশিয়ার বিরুদ্ধে তারা যে অভিযান পরিচালনা করতে চায় তাতে পশ্চিমা অস্ত্রের প্রয়োজন। সেই প্রয়োজন মেটানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আগামী সপ্তাহে 50 কোটি ইউরো ইউক্রেনের কাছে হস্তান্তরের কথা ছিল। ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি নামে গঠিত 560 কোটি ইউরোর তহবিল থেকে এই অর্থ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিদেশের সেনা কার্যক্রম পরিচালনা কিংবা সেই সমস্ত সদস্য দেশ বাইরের সংঘাতে অস্ত্র পাঠাতে চায় তাদেরকে এই তহবিল থেকে অর্থ দেওয়া হয়। তবে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সব সদস্য দেশের সম্মতির প্রয়োজন। ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে এই অর্থ দেওয়ার বিষয়ে হাঙ্গেরি দ্বিমত পোষণ করে। তারা বলছে, এই অর্থ ইউক্রেনকে না দিয়ে অন্য খাতে খরচ করা হোক। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যাপারে হাঙ্গেরির পক্ষ থেকে এটাই প্রথম বাধা সৃষ্টির ঘটনা নয়। হাঙ্গেরি হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য এবং ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার চেষ্টা করা হলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাতে বাধা দিয়ে বলেছিলেন, হাঙ্গেরির উপর দিয়ে এই সমস্ত অস্ত্র ইউক্রেনে যাবে না। ইউক্রেন যুদ্ধের জন্য তিনি আমেরিকা ও ন্যাটো জোটকে দায়ী করে আসছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।